আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটি এইচএসসি মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র বইয়ের পঞ্চম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমাদের পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে নাগরিক অধিকার, কর্তব্য ও মানবাধিকার। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব এই অধ্যায়টির উপরে দুইটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। শিক্ষার্থীরা, তোমরা এখানে যে পিডিএফ হ্যান্ডনোটটি দেখতে পাচ্ছ, এখানে মোট 10টি সৃজনশীল প্রশ্নের উত্তর আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি। তোমরা চাইলে এই 10টি সৃজনশীল প্রশ্নের উত্তর একটি পিডিএফ হ্যান্ডনোট আকারে ডাউনলোড করতে পারো। তুমি যদি এরকম সকল সাবজেক্টের উপরে পিডিএফ নোট এবং সাজেশন চাও, তাহলে কোর্সটিকা ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা তোমাকে সকল বিষয়ের উপরে পিডিএফ নোট দিয়ে সাহায্য করব। তাহলে চলো ভিডিওটি শুরু করি। শিক্ষার্থীরা, প্রথমেই আমি আমাদের এই হ্যান্ডনোটটি থেকে প্রথম উদ্দীপকটি পড়ে নিচ্ছি। আমাদের এক নম্বর সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি হচ্ছে, এক, জনাব মঈনুদ্দিন ক রাষ্ট্রের একজন সচেতন নাগরিক। তিনি দেশের স্থানীয় ও জাতীয় নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি তার উপর আরোপিত কর নিয়মিত প্রদান করে থাকেন। তিনি তার এলাকার অন্যদেরও তার মতো দায়িত্ব পালনের জন্য উদ্বুদ্ধ করেন। শিক্ষার্থীরা, আমি উদ্দীপকটি পড়ে নিলাম। এবার উদ্দীপকের আলোকে দেওয়া প্রশ্নগুলো পড়ে নিচ্ছি। ক, জনমতের সংজ্ঞা দাও। খ, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কিভাবে সরকারি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। গ, উদ্দীপকে উল্লেখিত মঈনুদ্দিনের যোগ্য প্রার্থী বাছাই কার্যক্রম কোন ধরনের কর্তব্যকে নির্দেশ করে, ব্যাখ্যা করো। এবং সবশেষে ঘ, রাষ্ট্রের অন্য নাগরিকরাও যদি উদ্দীপকের জনাব মঈনুদ্দিনের মতো দায়িত্ব ও কর্তব্য পালন করে, তাহলে সুশাসন প্রতিষ্ঠায় কিরূপ প্রভাব পড়বে বলে তুমি মনে করো, মতামত দাও। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে আমি প্রথমে উদ্দীপকটি পড়ে নিলাম এবং উদ্দীপকের আলোকে দেওয়া চারটি প্রশ্ন পড়ে নিলাম। এবার এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের সাথে আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্নটি ছিল ক, জনমতের সংজ্ঞা দাও। তাহলে আমরা এখন জনমত সম্পর্কে জানব। প্রথম প্রশ্নের উত্তর আমরা এভাবে লিখতে পারি, ক, সংখ্যাগরিষ্ঠের যুক্তিসিদ্ধ ও সুচিন্তিত মতামতই জনমত, যা সরকার ও জনগণকে প্রভাবিত করতে পারে। তাহলে শিক্ষার্থীরা, ক নম্বর প্রশ্নের এই সংজ্ঞাটি আমরা সবসময় মনে রাখব যে জনমত আসলে ঠিক কী। আমরা এভাবে লিখতে পারি, সংখ্যাগরিষ্ঠের যুক্তিসিদ্ধ ও সুচিন্তিত মতামতই জনমত, যা সরকার ও জনগণকে প্রভাবিত করতে পারে। তাহলে শিক্ষার্থীরা, আশা করছি ক নম্বর সংজ্ঞাটি তোমরা বুঝতে পেরেছ। এরপরে খ নম্বর প্রশ্নে বলা হয়েছে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কিভাবে সরকারি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। শিক্ষার্থীরা, আমরা যখন পাঠ্যপুস্তকে এই অধ্যায়টি পড়ি, তখন কিন্তু আমরা এটা জানতে পারি যে প্রতিটি রাষ্ট্রে একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রয়েছে, যারা কিনা সরকারের সকল ধরনের সিদ্ধান্ত এবং কার্যক্রমের উপরে ব্যাপক প্রভাব বিস্তার করতে পারে। তো তারা কিভাবে প্রভাব বিস্তার করে, আমরা সেটি এখন আলোচনা করব। খ নম্বর উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, খ, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা প্রেশার গ্রুপ হচ্ছে কোনো সংগঠিত সামাজিক গোষ্ঠী যারা নিজেদের স্বার্থরক্ষা নিশ্চিত করতে রাজনৈতিক কর্তৃপক্ষের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরকারকে আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করে না, এরা সরকারের কাছে তাদের দাবি দেওয়া উত্থাপন করে। দাবি দেওয়া আদায় না হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে, আবার সরকারের নীতি বহির্ভূত কাজের বিরুদ্ধে জনসমর্থন গড়ে তোলে। গোষ্ঠীগুলো নানা বিষয়ে সরকারকে যৌক্তিক পরামর্শ দেয়। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সক্রিয় ভূমিকার ফলে সরকার জনকল্যাণমুখী সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রভাবটা আসলে ঠিক কোন জায়গায়। প্রতিটি রাষ্ট্রেই কিন্তু চাপ সৃষ্টিকারী একটি গোষ্ঠী রয়েছে, যারা মূলত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে থাকে। তো এই কর্মকাণ্ডগুলো কীরকম? ধরো, সরকার জনগণের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড গ্রহণ করলো বা এমন কোনো কাজ গ্রহণ করলো যেটি কিনা জনগণের পক্ষে যায় না, জনগণের স্বার্থের পক্ষে যায় না। তো চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কাজ হচ্ছে এক্ষেত্রে সরকারের এই ধরনের কাজে বাধা প্রয়োগ করা।
তো প্রথমে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরকারকে তার কাজে বাধা প্রয়োগ করবে, যেন সে জনস্বার্থ বিরোধী কোনো কাজ না করতে পারে। তো এক্ষেত্রে সরকার যদি তাদের কথা না শোনে, পরবর্তীতে তারা কি করে, তারা আন্দোলনে নামে এবং দেশের সকল জনগণকে তারা একত্রিত করে ব্যাপক আন্দোলন গড়ে তোলে। তো এভাবেই তারা সরকারকে বাধ্য করে জনগণের পক্ষে কাজ করার জন্য। তাই বলা যায় যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কিন্তু সরকারের বিভিন্ন প্রকার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করতে পারে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে কিভাবে তারা প্রভাব বিস্তার করতে পারে। আশা করছি এই প্রশ্নের উত্তরটি তোমরা খুব ভালোভাবে লিখতে পারবে। এবার আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটি আলোচনা করব। আমাদের গ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল, উদ্দীপকে উল্লিখিত মঈনুদ্দিনের যোগ্য প্রার্থী বাছাই কার্যক্রম কোন ধরনের কর্তব্যকে নির্দেশ করে, ব্যাখ্যা করো। তাহলে শিক্ষার্থীরা, আমরা যখন উদ্দীপকটি পড়েছিলাম তখন কিন্তু আমরা জানতে পারি যে মঈনুদ্দিন ক নামক একটি রাষ্ট্রের নাগরিক। তিনি তার নাগরিক হিসেবে সকল দায়িত্ব পালন করেন এবং তিনি একজন যোগ্য নাগরিক নির্বাচিত হওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেন। তো তার এই কার্যক্রমগুলো কোন কর্তব্যকে নির্দেশ করে আমরা এখন সেটি ব্যাখ্যা করব। আমরা প্রশ্নটি আরও একবার পড়ে নিচ্ছি, উদ্দীপকে উল্লেখিত মঈনুদ্দিনের যোগ্য প্রার্থী বাছাই কার্যক্রম কোন ধরনের কর্তব্যকে নির্দেশ করে, ব্যাখ্যা করো। তাহলে আমরা গ নম্বর প্রশ্নটি এভাবে উত্তরে লিখতে পারি, গ উদ্দীপকে মঈনুদ্দিনের যোগ্য প্রার্থী বাছাই কার্যক্রম নাগরিকের রাজনৈতিক কর্তব্যকে নির্দেশ করে। রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিকরা যে সকল দায়িত্ব পালন করে তাকে কর্তব্য বলে। রাষ্ট্রের কাছে নাগরিকের যেমন অধিকার রয়েছে, তেমনি রাষ্ট্রের প্রতিও নাগরিকের কর্তব্য রয়েছে। রাষ্ট্রের নাগরিক হিসেবে মানুষকে নানা ধরনের কর্তব্য পালন করতে হয়, এর অন্যতম হচ্ছে রাজনৈতিক কর্তব্য। তাহলে শিক্ষার্থীরা, আলোচনার এই অংশে আমরা বুঝতে পারলাম যে উদ্দীপক মঈনুদ্দিন সাহেব যোগ্য একজন নেতা নির্বাচনের ক্ষেত্রে যে দায়িত্ব পালন করেন সেই দায়িত্বটির নাম হচ্ছে রাজনৈতিক কর্তব্য। এরপরে বলা হয়েছে, নাগরিকরা রাষ্ট্রের সদস্য হিসেবে যে কর্তব্য পালন করে সেগুলোকে রাজনৈতিক কর্তব্য বলা হয়। যেমন রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, আইন মেনে চলা, যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া, নির্বাচনে প্রার্থী হওয়া, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে আসা। শিক্ষার্থীরা, আমরা এই অংশে বুঝতে পারলাম যে একজন যোগ্য নাগরিকের রাষ্ট্রে কী কী কর্তব্য রয়েছে। একজন যোগ্য নাগরিক রাষ্ট্রে কী কী কর্তব্য পালন করে থাকে, তিনি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করেন, তিনি রাষ্ট্রের সকল নিয়মকানুন মেনে চলেন, তিনি একজন যোগ্য ব্যক্তিকে প্রার্থী হিসেবে ভোট দেন এবং নির্বাচনে নিজেও প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন, এবং সবশেষে রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি নিজেকে উৎসর্গ করেন এবং এগিয়ে আসেন। এরপর বলা হয়েছে, উদ্দীপকে দেখা একজন সচেতন নাগরিক হিসেবে মঈনুদ্দিন স্থানীয় ও জাতীয় নির্বাচনে ভোট দিয়ে যোগ্য প্রার্থী বাছাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সততার সাথে ভোট দিয়ে যোগ্য প্রতিনিধি বাছাই করে রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করেছেন। তার এই কাজটি রাষ্ট্রের প্রতি নাগরিকের রাজনৈতিক কর্তব্যকে নির্দেশ করে। তাহলে শিক্ষার্থীরা, গ নম্বর প্রশ্নের উত্তরে আমরা দেখতে পেলাম যে মঈনুদ্দিন সাহেব কী ধরনের দায়িত্ব পালন করেছেন। তিনি রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন এবং রাজনৈতিক দায়িত্ব পালন করার ক্ষেত্রে একজন নাগরিক রাষ্ট্রের প্রতি কী কী দায়িত্ব পালন করেন সেই বিষয়গুলো আমরা দেখলাম। তাহলে আশা করছি গ নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা সবশেষে ঘ নম্বর প্রশ্নের উত্তরটি আলোচনা করব। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে, রাষ্ট্রের অন্য নাগরিকরাও যদি উদ্দীপকের জনাব মঈনুদ্দিনের মতো দায়িত্ব ও কর্তব্য পালন করে তাহলে সুশাসন প্রতিষ্ঠায় কীরূপ প্রভাব পড়বে বলে তুমি মনে করো, মতামত দাও। শিক্ষার্থীরা, আমরা জানি একটি রাষ্ট্রে ভালো শাসন প্রতিষ্ঠা করার জন্য সেখানে সুশাসন প্রতিষ্ঠা অতি গুরুত্বপূর্ণ। তো এই জন্য সকল নাগরিককে কিন্তু উদ্দীপকের মঈনুদ্দিন সাহেবের মতো বিশেষ ভূমিকা পালন করতে হবে। তো ঘ নম্বর প্রশ্নে আমাদেরকে এটি জানতে চাওয়া হয়েছে যে রাষ্ট্রের অন্য নাগরিকরাও যদি উদ্দীপকের জনাব মঈনুদ্দিনের মতো দায়িত্ব ও কর্তব্য পালন করে তাহলে সুশাসন প্রতিষ্ঠায় কীরূপ প্রভাব পড়বে বলে তুমি মনে করো, মতামত দাও। তো ঘ নম্বর প্রশ্নের উত্তরে আমরা এখন আমাদের মতামতটি দেব। ঘ নম্বর প্রশ্নের উত্তরে আমরা এভাবে লিখতে পারি, রাষ্ট্রের জন্য নাগরিকরাও যদি জনাব মঈনুদ্দিনের মতো দায়িত্ব ও কর্তব্য পালন করে তাহলে সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি। সুশাসন হচ্ছে স্বচ্ছ, নিরপেক্ষ, দায়িত্বশীল, জবাবদিহিমূলক এবং কল্যাণধর্মী শাসন ব্যবস্থা। জনগণের সর্বাধিক কল্যাণ সাধনই সুশাসনের লক্ষ্য।
জনগণ রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগের পাশাপাশি যদি রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল ও অনুগত থেকে সঠিকভাবে অর্পিত দায়িত্ব পালন করে, তবে কল্যাণধর্মী রাষ্ট্র ও সুশৃঙ্খল সমাজ গড়ে উঠবে। এরপরে বলা হয়েছে, উদ্দীপকের মঈনুদ্দীন একজন দায়িত্বশীল ও সচেতন নাগরিক। তিনি নির্বাচনে উপযুক্ত প্রতিনিধিকে ভোট দিয়ে রাষ্ট্রের প্রতি একটি গুরুত্বপূর্ণ কর্তব্য পালন করেন। প্রত্যেক নাগরিক যদি তার মতো সচেতন হয় এবং দায়িত্বশীল ভূমিকা পালন করে, তবে একটি আদর্শ ও উন্নত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হবে। অংশগ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহিতা সুশাসনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। রাজনৈতিক জবাবদিহিতা সুশাসনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। রাজনৈতিক কার্যক্রমে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই এগুলো নিশ্চিত করা সম্ভব। নাগরিকদের আইনের প্রতি শ্রদ্ধা, নিয়মিত কর প্রদান, দেশের স্বাধীনতা রক্ষায় আত্মনিয়োগ ইত্যাদির মাধ্যমে সুশাসন বিকাশের পথ মসৃণ হয় এবং রাষ্ট্র ব্যবস্থা কার্যকর হয়ে ওঠে। পরিশেষে বলা যায়, রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে জনগণের সক্রিয় ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক। রাষ্ট্রের নাগরিকরা যদি রাষ্ট্রের প্রতি যথাযথ কর্তব্য পালন করে, তবে সুশাসন প্রতিষ্ঠা এবং তা অব্যাহত রাখা সম্ভব হবে। সুতরাং মঈনুদ্দীনের মতো প্রত্যেক নাগরিকের উচিত রাজনৈতিক কর্তব্যগুলো পালন করে রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। তাহলে শিক্ষার্থীরা, আশা করছি ঘন নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা বুঝতে পেরেছো। ঘন নম্বর প্রশ্নে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে যদি উদ্দীপকের মঈনুদ্দীন সাহেবের মতো রাষ্ট্রের প্রতিটি নাগরিক বিশেষ ভূমিকা পালন করে বা দায়িত্বগুলো পালন করে, তাহলে রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সেটি কেমন প্রভাব বিস্তার করবে। অবশ্যই সেটি একটি ইতিবাচক প্রভাব বিস্তার করবে, কেননা তাদের এই দায়িত্ব পালনগুলো রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে এবং সরকারকে বাধ্য করবে দেশের সুশাসন প্রতিষ্ঠার সাহায্য করার জন্য। আশা করছি ঘ নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এতক্ষণে আমি তোমাদের সাথে এক নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি আলোচনা করেছি। এখন আমি তোমাদেরকে চেষ্টা করব দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো দুই নম্বর সৃজনশীল প্রশ্নটি আলোচনা করার আগে আমি তোমাদেরকে বলে রাখছি, তুমি যদি এরকম সকল সাবজেক্টের উপরে পিডিএফ নোট এবং সাজেশন চাও, তাহলে কোর্সটিকা ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা তোমাকে সকল বিষয়ের উপরে পিডিএফ নোট দিয়ে সাহায্য করব। তাহলে চলো দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি আমরা আলোচনা করি। আমাদের দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে বলা হয়েছে, মিস্টার এক্স একজন প্রতিষ্ঠিত শিল্পপতি। দেশে তার প্রতিটি শিল্প কারখানায় শ্রমিক স্বার্থ সংরক্ষণ ও নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। তিনি প্রতি বছর সঠিকভাবে কর প্রদান করেন, কিন্তু এক্স এর বন্ধু ওয়াই বড় ব্যবসায়ী হলেও শ্রমিক স্বার্থ সংরক্ষণ না করে কলকারখানা পরিচালনা করেন এবং নিজের আয় গোপন করে কর ফাঁকি দেন। তাহলে আমরা উদ্দীপকটি পড়ে দিলাম, এবার উদ্দীপকের আলোকে দেওয়া প্রশ্নগুলো পড়ে নিচ্ছি। আমাদের প্রথম প্রশ্নটি ছিল, ক, আইনগত অধিকার কি? খ, তথ্য অধিকার আইন বলতে কি বোঝায়? গ, মিস্টার এক্স এর কর্তব্যের ধরন ব্যাখ্যা করো। এবং ঘ, মিস্টার ওয়াই এর কর্মকাণ্ড কি উন্নয়নের অন্তরায় বিশ্লেষণ করো। তাহলে শিক্ষার্থীরা, আমরা উদ্দীপকটি পড়লাম এবং উদ্দীপকের আলোকে দেওয়া প্রশ্নগুলো পড়লাম। এবার এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের সাথে আলোচনা করছি। আমাদের প্রথম প্রশ্নটি ছিল, আইনগত অধিকার কি? তাহলে আইনগত অধিকার কি আমরা এভাবে লিখতে পারি, ক, আইনগত অধিকার বলতে ব্যক্তির সেই অধিকারকে বোঝায় যা রাষ্ট্রের মাধ্যমে স্বীকৃত, অনুমোদিত এবং সংরক্ষিত। তাহলে শিক্ষার্থীরা, ক নম্বর প্রশ্নের উত্তরে আমরা পেলাম যে আইনগত অধিকার বলতে কি বোঝায়। আইনগত অধিকার বলতে বোঝায় ব্যক্তির সেই অধিকারকে যা রাষ্ট্রের মাধ্যমে স্বীকৃত, অনুমোদিত এবং সংরক্ষিত। এবার আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটি আলোচনা করব। খয়ে বলা হয়েছে, তথ্য অধিকার আইন বলতে কি বোঝায়। খ নম্বর উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, বাংলাদেশ সরকার তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে 2009 সালের 5 এপ্রিল যে আইন পাশ করে তাই তথ্য অধিকার আইন। শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই প্রথম লাইনটির মাধ্যমে একটি প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে তথ্য অধিকার আইন বলতে কি বোঝায়। আমরা এই লাইনটি কিন্তু মনে রাখবো যে তথ্য অধিকার আইন 2009 সালের 5ই এপ্রিল পাশ হয়। এবং এটি কেন পাশ করা হয়, এখানে বলা হয়েছে,
বাংলাদেশ সরকার তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে 2009 সালের 5 এপ্রিল যে আইন পাস করে তাই তথ্য অধিকার আইন। এরপর বলা হয়েছে, তথ্য অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার, রাষ্ট্রের বিধানাবলী মান্য করার সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো নাগরিকের তথ্য পাওয়ার অধিকারকে তথ্য অধিকার বলে। এর আওতায় আইনানুক কোনো প্রতিষ্ঠান, সংগঠন বা কর্তৃপক্ষের গঠন উদ্দেশ্য, কার্যাবলী, কর্মসূচি, দাপ্তরিক নথিপত্র, আর্থিক সম্পদের বিবরণ ইত্যাদি তথ্য হিসেবে বিবেচিত। রাষ্ট্রের নিরাপত্তার মতো বিশেষ ব্যতিক্রম ছাড়া প্রত্যেক নাগরিকেরই তথ্য জানার এবং জানানোর অধিকার রয়েছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে তথ্য অধিকার আইনটি মূলত কি। তথ্য অধিকার আইনটি মূলত হচ্ছে একজন নাগরিক তিনি ইচ্ছে করলে সরকারের সকল কর্মকাণ্ড সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চাইতে পারবেন। তো এই সকল তথ্য জানতে চাওয়ার অধিকারই হচ্ছে মূলত তথ্য অধিকার আইন। এরপরে বলা হয়েছে, গ নম্বর প্রশ্নে মিস্টার এক্স এর কর্তব্যের ধরন ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, আমরা উদ্দীপকে মিস্টার এক্স সম্পর্কে জেনেছিলাম, যিনি ছিলেন একজন শিল্পপতি। তিনি তার শিল্প কারখানায় প্রতিটি শ্রমিকদের নাগরিক অধিকার এবং শ্রমিক অধিকারগুলো সংরক্ষণ করে থাকেন। তো গ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, মিস্টার এক্স এর কর্তব্যের ধরন ব্যাখ্যা করো। তাহলে আমরা এখন তার কর্তব্যের ধরনগুলো জেনে নেব। গ এর উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, গ, মিস্টার এক্স রাষ্ট্র নাগরিক হিসেবে অর্থনৈতিক কর্তব্য পালন করেছেন। রাষ্ট্রের উৎপাদন, বন্টন ও বিনিয়োগ কাজে নাগরিকের অংশগ্রহণ করাকে অর্থনৈতিক কর্তব্য বলে, যেমন নিয়মিত খাজনা ও কর প্রদান, জাতীয় সম্পদের রক্ষণাবেক্ষণ, রাষ্ট্রীয় উৎপাদন ও উন্নয়ন কর্মকাণ্ড এবং কৃষি, শিল্প ও ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কাজে অংশগ্রহণ ইত্যাদি নাগরিকের অর্থনৈতিক কর্তব্য। তো শিক্ষার্থীরা, আমরা প্রথম অংশে জেনে নিলাম যে মিস্টার এক্স কী ধরনের দায়িত্ব পালন করেছেন। তিনি তার নাগরিকের জায়গা থেকে অর্থনৈতিক কর্তব্য পালন করেছেন, এবং অর্থনৈতিক কর্তব্য পালন করার ক্ষেত্রে একজন ব্যক্তিকে কী কী ধরনের কর্তব্য পালন করতে হয় সেগুলো এখানে বলা হয়েছে, যেমন নিয়মিত খাজনা ও কর প্রদান, জাতীয় সম্পদের রক্ষণাবেক্ষণ, রাষ্ট্রীয় উৎপাদন ও উন্নয়ন কর্মকাণ্ড এবং কৃষি, শিল্প ও ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কাজে অংশগ্রহণ করা। তো এই কাজগুলো কিন্তু হচ্ছে একজন নাগরিকের অর্থনৈতিক কর্মকাণ্ড। এরপরে বলা হয়েছে, আধুনিক রাষ্ট্রগুলো কল্যাণমূলক নাগরিকের কল্যাণের জন্য রাষ্ট্র বহুবিধ উন্নয়নমূলক কাজ করে। এ উন্নয়নমূলক কাজের ব্যয়ভার মেটানোর মূল উৎস হল নাগরিক প্রদত্ত প্রত্যক্ষ ও পরোক্ষ কর। তাই রাষ্ট্রের অধিকার ভোগের জন্য প্রত্যেক নাগরিকের উচিত নিয়মিত সঠিকভাবে কর প্রদান করা। তাছাড়া রাষ্ট্র বিশেষ প্রয়োজনে নাগরিকদের কাছ থেকে অর্থ সাহায্য কামনা করতে পারে। রাষ্ট্রের এ ধরনের ডাকে সাড়া দেওয়া নাগরিকের কর্তব্য, যেমন ঘূর্ণিঝড় সিডর পরবর্তীতে পুনর্বাসনের জন্য এবং সাভারে পোশাক শিল্প কারখানা ভবন রানা প্লাজা ধ্বংসের পর ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য রাষ্ট্র সামর্থ্যবান নাগরিকের কাছে অর্থ সাহায্য কামনা করেছিল। তাহলে শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে একজন নাগরিক বিশেষ ধরনের ভূমিকা পালন করে একটি রাষ্ট্রের প্রতি। এরপরে বলা হয়েছে, উদ্দীপকে লক্ষ্য করা যায় মিস্টার এক্স তার প্রতিটি শিল্প কারখানায় শ্রমিক স্বার্থ সংরক্ষণ ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রেখেছেন। তিনি প্রতি বছর সঠিকভাবে কর প্রদান করেন। সুতরাং বলা যায়, মিস্টার এক্স মূলত নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তার অর্থনৈতিক কর্মকাণ্ড, তার অর্থনৈতিক কর্তব্য পালন করেছেন। তাহলে শিক্ষার্থীরা, আমরা গ নম্বর প্রশ্নের উত্তরে বুঝতে পারলাম যে মিস্টার এক্স রাষ্ট্রের প্রতি কী ধরনের কর্তব্য পালন করেছেন এবং সেই ধরনের কর্তব্যগুলো কেন আসলে রাষ্ট্রের প্রতি পালন করা প্রত্যেকটি নাগরিকের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করছি গ নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে বলা হয়েছে, ঘ নম্বর প্রশ্নে মিস্টার ওয়াই এর কর্মকাণ্ড কি উন্নয়নের অন্তরায়, বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, আমরা উদ্দীপকে ওয়াই সম্পর্কে জেনেছিলাম, আমরা এক্স সম্পর্কে যে ভালো দিকগুলো জেনেছিলাম, ওয়াই সম্পর্কে তার বিপরীত দিকগুলো জেনেছিলাম। অর্থাৎ মিস্টার ওয়াই তিনি কিন্তু খুব ভালো একজন লোক না, তিনি একজন বড় ব্যবসায়ী হলেও তিনি কিন্তু শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করেন না এবং বিভিন্ন অজুহাতে তিনি কিন্তু সরকারের করগুলো গোপন রাখেন এবং ফাঁকি দেন। তাহলে তার এই ধরনের কর্মকাণ্ড কি উন্নয়নের অন্তরায়, অর্থাৎ একটি দেশের উন্নয়নকে কি বাধাগ্রস্ত করে, আমরা এই বিষয়টি এখন বিশ্লেষণ করব। তাহলে ঘ নম্বর প্রশ্নটি আমরা আরেকবার পড়ে নিচ্ছি।
ঘয়ে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, মিস্টার ওয়াইয়ের কর্মকাণ্ড কি উন্নয়নের অন্তরায়? বিশ্লেষণ করো। ঘ নম্বর প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, ঘ মিস্টার ওয়াইয়ের কর্মকাণ্ড রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের অন্তরায়। প্রত্যেক নাগরিককে রাষ্ট্র থেকে অধিকার ভোগের সাথে কতগুলো দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। অধিকার ভোগ ও কর্তব্য পালনের মধ্য দিয়েই নাগরিক জীবন পূর্ণতা পায়। নাগরিকদের যেমন তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে, তেমনি দায়িত্ব ও কর্তব্য পালনেও আগ্রহ থাকতে হবে। রাষ্ট্রের প্রতি নাগরিকের অন্যতম কর্তব্য হল নিয়মিত কর প্রদান করা। এটি নাগরিকের অর্থনৈতিক কর্তব্য। বিপুল পরিমাণে রাষ্ট্রীয় কাজ সম্পাদনের জন্য প্রচুর অর্থ প্রয়োজন। রাষ্ট্র নাগরিকদের উপর নানা রকম কর আরোপ সহ বিভিন্ন উপায়ে এই অর্থ সংগ্রহ করে থাকে। এজন্য নাগরিকদের উচিত নিয়মিত কর প্রদান করা। তারা স্বেচ্ছায় ঠিকমতো কর না দিলে রাষ্ট্রের কাজ বাস্তবায়ন ব্যাহত হয়, আর এই নিয়মিত কর প্রদান না করলে রাষ্ট্রের উন্নয়ন বা অগ্রযাত্রা থেমে থাকে। উদ্দীপকে দেখা যায়, ওয়াই বড় ব্যবসায়ী হলেও শ্রমিক স্বার্থ সংরক্ষণ করেন না এবং নিজের আয় গোপন করে কর ফাঁকি দেন। তিনি মূলত রাষ্ট্রের প্রতি তার অর্থনৈতিক দায়িত্ব এবং কর্তব্য পালন করছেন না। ওয়াই এর এ ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রের উন্নয়নকে বাধাগ্রস্ত করবে। উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায়, রাষ্ট্রের প্রতি নাগরিকের অর্থনৈতিক কর্তব্য পালন ব্যাহত হলে রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তাই বলা যায়, মিস্টার ওয়াইয়ের কর্মকাণ্ড অর্থনৈতিক উন্নয়নের অন্তরায়। তাহলে শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে মিস্টার ওয়াইয়ের কর্মকাণ্ড, কারণ একটি দেশে উন্নয়ন করতে হলে ব্যাপক পরিমাণে অর্থ প্রয়োজন হয় এবং এই সকল অর্থগুলো কিন্তু একটি রাষ্ট্র বিভিন্ন কর এবং ট্যাক্সের মাধ্যমে জনগণের কাছ থেকে নিয়ে থাকে। তো একজন জনগণ যদি এই করগুলো দিতে অস্বীকার করে বা এই করগুলো দিতে না চায়, তাহলে কিন্তু একটি দেশের উন্নয়নমূলক সকল কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়ে পড়বে। আশা করছি ঘ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আমি এতক্ষণ তোমাদের সামনে আজকের আলোচনায় মোট 2টি সৃজনশীল প্রশ্নের উত্তর বুঝিয়ে দিয়েছি। শিক্ষার্থীরা, আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের এই ভিডিওতে আমি তোমাদেরকে 2টি সৃজনশীল প্রশ্নের উত্তর বুঝিয়ে দেব, তবে আমাদের এই পিডিএফ হ্যান্ড নোটটিতে 2টি নয় বরং 10টি সৃজনশীল প্রশ্ন উত্তর সহ রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 3 নম্বর সৃজনশীল প্রশ্নটি রয়েছে, ঠিক তার নিচেই 3 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরও রয়েছে। ঠিক একইভাবে তোমরা এখানে মোট 10টি সৃজনশীল প্রশ্ন উত্তরসহ পিডিএফ ফাইলে পেয়ে যাবে। এই ভিডিওর ডিসক্রিপশনে আমি এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা courseteacher.com ওয়েবসাইট থেকে এই পূর্ণাঙ্গ পিডিএফ হ্যান্ড নোটটি ডাউনলোড করতে পারবে। শিক্ষার্থীরা, এর পরবর্তী ভিডিও তোমরা কোন বিষয়ের উপরে চাও তা এই ভিডিওর কমেন্টে জানাও। আমরা চেষ্টা করব পরবর্তী কোনো একটি ভিডিওতে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। তাহলে তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।